ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এর গতিপথ ভারতের অন্ধ্রের দিক থেকে বাক নিয়ে উড়িষ্যার দিকে এগুতে পারে তবে এই বাক নেওয়ার সময় শক্তি হারিয়ে এটি আবার রূপ নিতে পারে সাধারণ ঘূর্ণিঝড়ে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস হাবিব রহমানের রিপোর্ট বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো থেকে প্রবল ঘূর্ণিঝড় অশনির দ্রুত এখনও প্রায় হাজার কিলোমিটার এখনো ঝড়টির অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অশনির গতিপথ এখনও উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ আর ওড়িশার দিকে নিম্নচাপটি ঝড়ে পরিণত হবার পর সাগরে কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের গতি ছিল ঘন্টায় আশি কিলোমিটার একদিনের ব্যবধানে এর কেন্দ্রের ব্যাপ্তি হয়েছে চৌষট্টি কিলোমিটার বাতাসে গতিবেগ বেড়েছে নয় কিলোমিটার আবু হাফিজ বলছে ঘূর্ণিঝড় অশনি সর্বোচ্চ শক্তি নিয়েই এগুচ্ছে পশ্চিমবঙ্গের দিকে তবে পশ্চিমের উপকূলে আসার পর এটি কিছুটা দুর্বল হবে ওডিশা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি আসার পর যদি কোনো কারণে ঝড়টি উত্তর পূর্ব দিকে গতি পরিবর্তন করে তাহলে বাংলাদেশের জন্য হুমকি হবে তবে এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন যেহেতু এখনও মানে কোষ থেকে অনেক দূরে আছে। এবং কোস্টের কাছে যে কিছুটা দুর্বল হচ্ছে এরকম তো সেই ক্ষেত্রে এটা কখন কোষ্ঠে আঘাত হানবে এটা কিন্তু এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ সাইক্লোনের যে বডিটা এই বডিটা কিন্তু বডির একটা মানে মুভমেন্ট আসে এবং স্পিড আসে এটা কোনো সময় হয়তো একটু বেশি স্পিডে আঁকাচ্ছে কখনও একটু কম স্পিডে আগাচ্ছে যার কারণে এখনই নির্দিষ্ট করে বলা যাবে না যে হয়তো এটা মানে পরশু দিন কোন সময় কারণ যেহেতু মানে কোস্টের কাছে গিয়ে দিক পরিবর্তন করবে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাস উন কিলোমিটার এবং ওই বাতাসটা দমক অথবা ঝড়ো হার আকারে কখনও কখনো একশো সত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গে আঘাত হানার পর অশোনি দুর্বল অংশের কিছুটা প্রভাব পড়বে বাংলাদেশের উপকূলে তাই জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিপাত হতে পারে আর সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে সাইক্লোনের প্রভাব বলেন বা মানে তার অগ্রভাগের প্রভাব বলেন এই সময় যে বৃষ্টিগুলো হবে আর কি এই সময়টা কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনাটা কম আর কি হয়তো দেশের উত্তরাঞ্চলে দু এক জায়গাতে হয় হতে পারে কিন্তু মধ্য অঞ্চল থেকে অথবা এর প্রভাবে যখন ক্যাল পরশু তোরশু বৃষ্টি হবে ওই সময় কিন্তু বজ্রপাতের মানে সম্ভাবনাটা কম এটা মেনলি হয়তো কিছু দমকা বাতাস এবং সাথে বৃষ্টি হবে এবং মানে মাঝায় ধরে ভারী থেকে ভারী বর্ষণ হবে এরই মধ্যে অশনির প্রভাবে সাগর কিছুটা উত্তাল সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে হাবিব রহমান একাত্তর ঢাকা